ভূতে ধরা মানুষ অথবা ভূতরে বাড়ির ব্যাপারে জানা আছে আমাদের, কিন্তু কোনো বস্তু কি ভূতরে হয়? যখন কোনো অতৃপ্ত আত্মা মৃত্যুর পরে পৃথিবীতে থেকে যাবার চেষ্টা করে, তখন জীবিত মানুষ বাড়ি থেকে শুরু করে অলঙ্কার পুতুল এমনকি আকাশ ছবির উপরেও ভর করতে পারে। তেমনই কিছু ভূতরে বস্তু আছে যারা একেবারে বিশ্ববিখ্যাত। ইহুদির লোকগাথা অনুসারে ডিবুক বক্স হলো এমন একটি বাক্স যাতে থাকে এক অশুভ পেতাত্মা। এই পেতাত্মা আবার ভর করতে পারে জীবন্ত মানুষের উপরেও। এমনই এক ডিবুক বক্স ইবেতে বিক্রয়ের জন্য উঠে আসে এবং এর ব্যাপারে বিভিন্ন ভয়ঙ্কর তথ্য জানা যায়। 2001 সালে সেপ্টেম্বর থেকে ঘটনার সূত্রপাত। একজন অ্যান্টিক বিক্রেতা পুরনো কিছু জিনিসপত্র কিনতে আসেন ওরিগনের পোর্টল্যান্ডে। এসব জিনিস ছিল একজন 103 বছর বয়সী মহিলার পুরনো ব্যবহৃত আসবাবপত্র। বিক্রেতা যখন একটি পুরনো কাঠের বাক্স কিনতে যায়, তখন সেই মহিলার নাতনি তাকে এই ব্যাপারে সব খুলে বলেন। সেই মহিলা ছিলেন ইহুদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো পরিবার হারান তিনি। আমেরিকায় চলে আসার সময় খুব কম জিনিস সাথে আনেন তিনি, তার মাঝে একটি হলো এই বাক্স। নাতনির ভাষ্যমতে সেই মহিলা সবসময় এই বাক্স লুকিয়ে রাখতেন এবং বলতেন এটি কখনো খোলা যাবে না। এর মাঝে রয়েছে ডিবুক নামের একজন অশুভ আত্মা, তিনি নিজের সাথে এই বাক্সটিও কবর দিতে বলেছিলেন, কিন্তু তা আর হয়নি। অ্যান্টিক বিক্রেতা যখন এই বাক্স কিনে নিয়ে বেসমেন্টে নিজের ওয়ার্কশপে রাখেন, তারপর থেকেই ঘটতে থাকে অশুভ সব ঘটনা। তার সহকারী জানান হঠাৎ করেই সব আলো নিভে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, বেসমেন্ট থেকে আসতে থাকে ভয়াবহ সব শব্দ। তিনি দেখতে এলে বিকট এক দুর্গন্ধ পান বাতাসে, আর দেখেন সেখানে সব বাতি ভেঙে ফেলা হয়েছে। সেই অ্যান্টিক বিক্রেতা নিজের মাকে এই বাক্স উপহার দেন। এরপর তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, ক্রমাগত কাঁদতে থাকেন এবং তিনি HATEGIFT কথাটি উচ্চারণ করতে থাকেন। এরপর পরিবারের আরও কয়েকজনকে উপহার হিসেবে এই বাক্সটি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা সবাই কিছুদিনের মাঝে তা ফিরিয়ে দেয়। হয় তারা কোনো কারণে বাক্সটি অপছন্দ করছিল না, অথবা তাদের মনে হচ্ছিল বাক্সটি অশুভ। কিছুদিন পর তিনি ঘন ঘন একই দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। পরে জানতে পারেন এই বাক্স যাদের কাছে কেনা ছিল তারা সবাই এই দুঃস্বপ্ন দেখেছেন। জেগে থাকা অবস্থাতেও চোখের কোণ দিয়ে তিনি অশরীরী ছায়ার উপস্থিতি ছায়া পেতেন। একটা সময় তিনি স্বীকার করে নেন যে এসব কোনো পেতাত্মার কাজ এবং ইন্টারনেটের তথ্য সংগ্রহ করতে গিয়ে কম্পিউটারের ওপর ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে যাবার পর মনে হয় তার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। পিছনে ফিরে দেখেন এক ছায়াদানব দৌড়ে চলে যাচ্ছে। এসব ঘটনার পর তিনি ইবেতে বিক্রির জন্য ওঠান এই বাক্সটিকে এবং এর ব্যাপারে সব ঘটনা প্রকাশ করেন। পরে মিসৌরির একটি মেডিকেল মিউজিয়ামের কিউরেটর জেমস হাক্সটন এটি কিনে নেন। তিনি এ নিয়ে একটি বই লেখেন যার উপরে ভিত্তি করে তৈরি করা হয় দ্য পজিশন নামের সিনেমা। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর থার্ড আইজ চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে এরকম মজার মজার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন।